তো অনেক অপেক্ষার পরে আজকে শেষ এপিসোড নিয়ে চলে এসেছি। তো শেষ এপিসোড আইপিএল নিলামের অকশন, রিয়েল ক্রিকেট টোয়েন্টির প্রথম প্লেয়ার অকশনে এখানে চলে এসেছেন টি নাতারঞ্জন। তো আজকের দিনে টি নাতারঞ্জন কি আমাদের হয়ে খেলবে না কার হয়ে খেলবে? তো টি নাতারঞ্জনের প্রতি আমার তেমন একটি আসক্তি নেই, যেটাকে বলা হয় একটা ভারতীয় প্লেয়ার, তাও আমরা একটু হালকা পাতলা বিট লাগাবো। সর্বনিম্ন কত টাকায় কিনা যাই আমরা সেটা চেষ্টা করবো, যদি বেশি টাকায় চলে যাই আমরা কিন্তু কিনতে চাবো না। তো এখানে আমরা আরেকটা বিট দিয়ে দিব, 70 লাখের একটা বিট আমরা দিয়ে দিই। তো 70 লাখের বিট দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস বা চেন্নাই স্টিংগার্স, এখানে কিন্তু 75 লাখ পর্যন্ত চলে যাচ্ছে হায়দ্রাবাদ, এখানে নিয়ে এসেছে। তো আমরা একটা 80 লাখের বিট দিয়ে দিয়েছি। তো 80 লাখের বিট দেওয়ার পর এখানে কিন্তু 85 লাখে চলে গিয়েছে টি নাতারঞ্জনের বিটটা, 90 লাখ। তো এখানে আমরা স্কিপ করে দিব, কারণ টি নাতারঞ্জন যেহেতু আমাদের দরকার নেই। তো 380 লাখে বিক্রি হয়ে গেছে দিল্লিতে, 380 লাখ দিয়ে কিনে নিয়েছে টি নাতারঞ্জনকে। তো পরবর্তী প্লেয়ার এখানে মোহাম্মদ শামি। তো মোহাম্মদ শামির জন্য কিন্তু অনেকগুলো টাকা খরচ করতে হবে, কিন্তু এখানে রাইট টু ম্যাচ অ্যাভেলেবল রয়েছে পাঞ্জাব ব্লাস্টার্সে, আমার তো মনে হচ্ছে কিনে নিবে, তাও আমরা টাকাটা লাগাই ফেলি। তো 110 লাখে কি চেন্নাই সুপার কিংস কিনে নিতে পারবে মোহাম্মদ শামিকে, নাকি আরও কেউ নিলামে অংশগ্রহণ করবে? অবশ্যই 120 লাখের মুম্বাই লিজেন্ড কিন্তু চলে এসেছে, একদম ফিল্ডে চলে এসেছে যাকে বলা যায়। তো 130 লাখের বিট চেন্নাই সুপার কিংসও কিন্তু দিয়ে দিয়েছে। তো 130 লাখে কি সোল্ড হয়ে যাবে চেন্নাই সুপার কিংস? না, টাকা কিন্তু আরও খরচ করতে হবে। এখানে কিন্তু 150 লাখের পর্যন্ত চলে গিয়েছে চেন্নাই স্টিংগার্স অর্থাৎ চেন্নাই সুপার কিংস, 150 লাখ, 160 লাখে চলে গিয়েছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ কিন্তু চলে এসেছে নিলামে, 170 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি, দলাত মাহি, থালাপারাড়ি জোন, এখানে কিন্তু 180 লাখের বিট দিয়ে হয়ে গিয়েছে, 190 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস, 200 লাখের বিট দিয়েছে দিল্লি, 200 পরে কিন্তু এবার 220 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস। তো আমরা কিন্তু নিলামের পরে কিন্তু চলে যাবো সরাসরি আইপিএল খেলায়। তো আইপিএল টুর্নামেন্টটা তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো 260 লাখে কি সোল্ড হয়ে যাবে? না, 260 লাখে সোল্ড হয় নাই, এখানে 280 লাখ, 200-300 লাখ পর্যন্ত কিন্তু চলে গেছে। ও আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, আজকে লাইকস টার্গেট মাত্র 100, তোমরা দ্রুত লাইক টার্গেটটা পূরণ করে দাও। 340 লাখের বিট দিচ্ছে চেন্নাই সুপার কিংস, 360 লাখের বিট দিয়ে দিয়েছে এখানে কিন্তু হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের প্রতি 380 লাখ, অনেকগুলো টাকা কিন্তু আজকে খরচ করতে হবে মনে হচ্ছে মোহাম্মদ শামিকে যদি দলে রাখতে চাই। কিন্তু আমার মনে হচ্ছে এখানে রাইট টু ম্যাচ অ্যাভেলেবল যেহেতু রয়েছে পাঞ্জাব ব্লাস্টার্সে, তারা কিন্তু আরটিএম কার্ডটা ইউজ করে নেবে। তো আমরা এখানে কিন্তু বিটটা দিয়ে যাচ্ছি, 460 লাখ পর্যন্ত আমরা বিটটা দিয়ে দিয়েছি, 460-এর পরে এখানে কিন্তু 480 লাখে চলে যাচ্ছে। বাবারে বাবা, আজকে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, 500 লাখ চেন্নাই স্টিংগার্স, 500 থেকে 550 লাখ দিয়ে দিয়েছে দিল্লি। তো দিল্লির পরে এখানে কিন্তু 600 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস। তো তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, আমাদের কিন্তু আর খুব মাত্র কয়েকটা, 3টা খালি বিদেশি প্লেয়ার আমরা কিনতে পারবো, কারণ আমাদের বিদেশি প্লেয়ার কিন্তু অনেকগুলো কেনা হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু চেন্নাই সুপার কিংস 700 লাখে কি পেয়ে যাবে মোহাম্মদ শামিকে? না, আরও টাকা খরচ করতে হচ্ছে এখানে, 750 লাখ আমরা দিয়ে দেবো কি 800 লাখের একটা বিট দিয়ে দেবো? আমরা আর পারবো না, কারণ আমাদের কাছে সেই পরিমাণ মূল্য বা অর্থটা নাই। তো এখানে কিন্তু বিট অর্থাৎ নিলামটি হয়ে গেল, এবং দিল্লি ডাইনামাইটসের হয়ে খেলবে নাকি এখানে ওই পাঞ্জাব তাদের আরটিএফ কার্ডটা ইউজ করবে সেটাই কিন্তু দেখতে হবে। তো এখানে পাঞ্জাব কী করে? পাঞ্জাব কিন্তু তাদের আরটিএম কার্ডটা ইউজ করতে ইচ্ছা করলো না, ভাই রে ভাই, শামিকে তারা হাতছাড়া করলো, এটা কিভাবে সম্ভব? তো এখানে কিন্তু দিল্লির হয়ে খেলবে মোহাম্মদ শামি, সেটা কিন্তু এখান থেকে বোঝা হয়ে গেল। তো এবার দেখা যাক পরবর্তী প্লেয়ারটা কে আসে। তো পরবর্তী প্লেয়ার কিন্তু এটা মনে হচ্ছে রাজস্থানের একটা প্লেয়ার, কে এটা নামটা দেখা যাচ্ছে, ধর জফরা আর্চার। তো জফরা আর্চার কিন্তু একটা বিদেশি প্লেয়ার, তো বিদেশি প্লেয়ার আমাদের অনেক রয়েছে, তাও আমাদের জফরা আর্চারের মতো একটা ফাস্ট বোলার কিন্তু যদি দলে থাকে, তাহলে কিন্তু পেস লাইন আপটা কিন্তু মানে ফাস্ট বোলিং লাইন আপটা ভালো হবে। তার জন্য আমরা লাইন মানে হচ্ছে বিটটা লাগিয়ে যাচ্ছি। তো 100 লাখের বিট হয়ে গেছে, আমরা মনে হচ্ছে খুবই কম টাকায় আমরা কিনতে পারবো, সর্বোচ্চ 200-300 লাখই যেতে পারবে, তার বেশি দূর না। তো 110 লাখের পরে 120 লাখের বিট দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস, 120 লাখ, তো 130 লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ, 130 লাখের পরে এখানে কিন্তু 140 লাখের বিট দিয়েছে চেন্নাই স্টিংগার্স, 140-150 লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ, 150-এর পরে এখানে কিন্তু 160 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস, চেন্নাই সুপার কিংস এবার কিন্তু 170 লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ। তো আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে দিই, এই ভিডিওতে যদি 50K ভিউ হয় তাহলে আমরা রিয়েল ক্রিকেট 24 এর অকশনটা আনলক করে আমরা রিয়েল ক্রিকেট 24 এর অকশনটি খেলবো। তো ভিডিওতে
কিন্তু ভিউজ হতে হবে 50K, তাহলেই কিন্তু আমরা করবো ইনশাল্লাহ। তো 260 লাখের কিন্তু এখানে বিট হয়ে গিয়েছে, 260 লাখের পরে এখানে 280 লাখের বিট এসেছে চেন্নাই স্টিংগার্স, 280-এর পরে এখানে 300 লাখের বিট দিয়ে দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, 320 লাখের বিট দিয়ে দিচ্ছে চেন্নাই স্টিংগার্স। তো 320 লাখে কি সোল্ড হয়ে যাবে জাফর আর্চার চেন্নাই সুপার কিংসের হয়ে? তো আমার মনে হচ্ছে কেন জানি 320 লাখে পেয়ে যাবো না, আরও টাকা খরচ করতে হবে, 340 লাখে চলে গিয়েছি ইতিমধ্যে, 340 থেকে 360 লাখের বিট দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস, 380 লাখ হায়দ্রাবাদ, 380 লাখের পরে এখানে কিন্তু 400 লাখের বিট দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। আজকে কিন্তু এখানে টাকা কিন্তু অনেক খরচ হচ্ছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, মানে টাকা কম টাকায় কাউকে পাওয়া যাচ্ছে না। তো 440 লাখ, এটাই কি শেষ বিট? চেন্নাই কি পারবে নিতে? না না না, এখানে আবারও চলে এসেছে হায়দ্রাবাদ, 460 লাখ, 460-এর পরে 480 লাখের বিট দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস, চেন্নাইয়ের পরে এবার কিন্তু 500 লাখের বিট দিয়ে দিয়েছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের পরে 550 লাখের বিট দিয়ে দিয়েছে এখানে চেন্নাই সুপার কিংস, 600 লাখের বিটে চলে গিয়েছে পাঞ্জাব ব্লাস্টার্স, 650 লাখে চলে গিয়েছে এবার কিন্তু চেন্নাই সুপার কিংস। এখানে কি প্লেয়ার পেয়ে যাবে চেন্নাই না কি কি হবে? রাজস্থান তাদের আরটিএম কার্ড ইউজ করবে। তো চেন্নাই সুপার কিংস এর ওই কিন্তু জফরা আর্চার হয়ে গেল সোল্ড, এখন পালা আরটিএম কার্ডটা ইউজ করবে কি করবে না? তো এইখানে কিন্তু তারা আরটিএম কার্ডটা ইউজ করছে না, সুতরাং জফরা আর্চার খেলবে চেন্নাই সুপার কিংস এর হয়েই। তো আরো একটা কিন্তু ভালো একটা প্লেয়ার আমরা পেয়ে গিয়েছি আমাদের দলে, আমাদের দলে কিন্তু অনেক তাগড়া তাগড়া প্লেয়ার রয়েছে। তো এবার কিন্তু পরবর্তী প্লেয়ারটা হয়েছে সাউথ আফ্রিকার, প্লেয়ারটার নাম কি লুঙ্গি নেগেটি বা লাঙ্গি নেগেটি যাকে বলে, আমি লুঙ্গি নেগেটি বলতে পছন্দ করি। তো যাই হোক, আমার মনে হয় এল নেগেটি বলাটাই শ্রেয় হবে আমার জন্য। তো আমাদের কিন্তু অনেকগুলো ফাস্ট বলার যেহেতু হয়ে গেছে, আমরা খালি বিটটা দিচ্ছি শুধুমাত্র, আমরা কিন্তু এল নেগেটির জন্য আরটিএম কার্ডটা ইউজ করতে ইচ্ছুক হবো না। তাও আমরা যদি কম টাকায় এল নেগেটিকে পেয়ে যাই আমাদের কিন্তু খুবই ভালো হবে। তাও দেখা যাক কত দূর পর্যন্ত এল নেগেটির নিলামটি চলতে থাকে। আমাদের হাতে ব্যালেন্স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 1,040 লাখ হয়ে গেছে, আমরা কিন্তু ইনক্রিজ করছি আমাদের যেহেতু কয়েন্স রয়েছে। তো আমি তোমরা বলো যে আমি এত দেরি করে কেন ভিডিওগুলো ছাড়ি? তো সেটার মেন রিজনটা হচ্ছে আমাদের কিন্তু কয়েন্সটা থাকে না, আমার কাছে কয়েন্স ছিল না। আমি এই মাঝখানের দিনগুলোতে কিন্তু হচ্ছে লেভেল আপ করি, তারপর টিকিট এর বিনিময়ে কয়েন্স কিনে কিন্তু করি, এই জন্যই কিন্তু আমার একটু সময়টা বেশি লাগে। তো তোমরা বুঝতেই পারছো আমার কত খাটনি, অর্থাৎ পরিশ্রম করতে হয় একটা ভিডিও বানানোর জন্য। তো আর আমার কিন্তু পড়াশোনাও রয়েছে, তো পড়াশোনার পাশাপাশি এগুলো চালানো কিন্তু তেমন একটা সহজ বিষয় না, তোমরা যারা ইউটিউব চালাও তোমরা জানো। তো যাই হোক, তাও তোমাদের জন্য এইটুকু ভিডিও তো আমি ছাড়তেই পারি, কি বলো? তো এখানে কিন্তু 170 লাখের পরে এখানে কিন্তু 180 লাখের বিট দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, 190 লাখের বিট দিয়েছে রাজস্থান, 190-200 লাখের বিট দিয়ে দিয়েছে এখানে দিল্লি। তো আমি চাচ্ছি আমি বিট দিব না, কত কম টাকা এখানে এল নেগেটিভকে পাওয়া যায় সেটি দেখতে চাচ্ছি। তো এটাই কি শেষ না? 240 লাখের বিট হয়ে গিয়েছে অলরেডি, 240-260 লাখের বিট দিয়েছে রাজস্থান রাইফেলস। তো আজকে শেষে আমি যেই কাজটা করতে যাব, তোমরা মনে হয় সেটার জন্য কেউ প্রস্তুত থাকবে না, তাও দেখো কি করি। তো এখানে কারেন্ট বিট কিন্তু 320 লাখে চলে গিয়েছে, 320 লাখের পরে 340 লাখের বিটে চলে গিয়েছে। তো এল নেগেটি এখানে কি রাজস্থান রাইফেলসের হয়ে খেলবে? অবশ্যই খেলবে, কারণ আমরা এখানে আরটিএম কার্ডটা ইউজ করতে চাচ্ছি না, আরটিএম কার্ডটা ইউজ না করাটাই ভালো। 380 লাখ হয়ে গিয়েছে, 380 লাখ, এটাই কি শেষ? এবং এখানে মনে হচ্ছে সোল্ড হয়ে যাবে, এবং এটাই সোল্ড হয়ে গিয়েছে এল নেগেটি, রাজস্থান রাইফেলসের হয়েই খেলবে এল নেগেটি। আমাদের কাছে এখন জিজ্ঞেস করা হবে আমরা আরটিএম কার্ডটা ইউজ করতে প্রস্তুত কি প্রস্তুত না। আমরা এখানে ডিক্লাইন অপশনটা ক্লিক করে এখানে কিন্তু ডিক্লাইনটা ক্লিক করব, হ্যাঁ করেই দিই ডিক্লাইনটা। তো এখানে কিন্তু 2 সেকেন্ড বাকি রয়েছে, আমরা ডিক্লাইন করে দিয়েছি। তো আমরা বলছি না, আমাদের এল নেগেটির প্রয়োজন নেই, তোমরাই রাখো রাজস্থান, তোমরাই তাকে দিয়ে খেলো, মজা করো, যা ইচ্ছা তাই করো। তো এখানে কিন্তু 380 লাখে সোল্ড হয়ে গেছে এল নেগেটি রাজস্থান রাইফেলসের হয়ে। তো এবার কিন্তু পরবর্তী প্লেয়ারটা এসেছে সাউথ আফ্রিকার একটা প্লেয়ার, এটা কিন্তু এটাও একটা ফাস্ট বলার, এ ওই যে কী যেন বলে অ্যাঞ্জে নোকিয়া না কী যেন। তো আমাদের এই প্লেয়ারটা কিন্তু খুবই প্রয়োজন, তো আমরা 25 লাখের বিট দিয়েছি, এখানে কিন্তু 30 লাখের বিট হয়ে গেছে, 30 লাখের পরে এখানে কিন্তু 35 লাখের বিট দিয়ে দিয়েছে। তো আমরা কিন্তু স্পিড মুডটা দিয়ে দিয়েছি, যার কারণে কিন্তু খুবই স্পিডে নিলামটা চলছে। তো 45 লাখ, 45 লাখ, তার সাথে কিন্তু আমার
কথা বলার স্পিডটা বাড়াতে হচ্ছে, 55 লাখের পরে 60 লাখের বিড, 60 লাখের পরে এখানে কিন্তু 65 লাখের বিড দিয়েছে চেন্নাই সুপার কিংস, 65-এর পরে এখানে কিন্তু 70 লাখের বিড দিয়েছে মুম্বাই, 70-এর পরে 75 লাখের বিড দিয়েছে চেন্নাই সুপার কিংস। কার দলে যাবে এখানে এনজে নকিয়া না কি যেন বলে, আমি কিন্তু নাম উচ্চারণ করতে পারি না, আগেই তোমরা জানো তো, 90 লাখের বিট, 90-এর পরে এখানে 95 লাখের বিট হয়ে গিয়েছে, 95 থেকে 100 লাখের বিট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 110 লাখের বিট, চেন্নাই সুপার কিংস 110 লাখে কি সোল্ড হয়ে যাবে না কি হবে না, 120 লাখের বিট দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 130 লাখ, 130 লাখ, 130 লাখে শেষ, 130 লাখের পরে 140 লাখের বিট দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, 140-150 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস, 150 লাখের বিট চেন্নাই সুপার কিংস, 160 লাখের বিট দিয়েছে পাঞ্জাব ব্লাস্টার্স, 170 লাখের বিট চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে, 180 লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ, 190 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস, 200 লাখের বিট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 220 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস, 240 লাখের বিট দিয়েছে পাঞ্জাব ব্লাস্টার, 260 লাখের বিট চেন্নাই সুপার কিংস, 280 লাখের বিট হায়দ্রাবাদ, 300 লাখের বিট দিয়েছে চেন্নাই স্টিংকার্স, 320 লাখের বিট পাঞ্জাব, 320-এর থেকে 340 লাখের বিট দিয়ে দিয়েছে চেন্নাই স্টিংকার্স, তো 340-এ সোল্ড হবে না, 360 লাখের বিট হায়দ্রাবাদ, 380 লাখের বিট চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে, 400 লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ, 420 লাখের বিট দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস, 440 লাখ। আজকে কিন্তু নিলামে কিন্তু অনেকগুলো টাকাই লাগতেছে, কোনো প্লেয়ারকে কম দামে পাওয়া যাবে না, 480 লাখ, 400-500 লাখের বিট, 500 লাখের পরে 550 লাখের বিট দিয়ে দিয়েছে পাঞ্জাব ব্লাস্টার, তো 550-এর পরে আমরা একটা বিট দিব কি দিব না তাই মনে করছি, দিয়েই দিই, 600 লাখের বিট দিয়ে দিয়েছি এখানে, আমরা 600 লাখে কি পাবো কি পাবো না, আমাদের দলে কি খেলবে সাউথ আফ্রিকার ফার্স্ট বোলার এ নকিয়া, দেখা যাক, এবং সোল্ড হয়ে গেছে চেন্নাই সুপার কিংসে, এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবে সাউথ আফ্রিকান ফার্স্ট বোলার এ নকিয়া, এ নোকিয়াই তো বলে মনে হয়, নর্থ জেকে নোকিয়া কেরকম একটা উচ্চারণ করে আমি তাই নোকিয়াই বলতেছি, তো এবার কিন্তু শার্দুল ঠাকুর, কিন্তু শার্দুল ঠাকুরের জন্য আমার খুবই আফসোস ফিলিংস হচ্ছে, কারণ আমাদের কিন্তু অনেকগুলাই ফাস্ট বোলার আমরা অলরেডি কিনে ফেলেছি, যার কারণে আমরা কিন্তু শার্দুল ঠাকুরকে আমাদের দলে রাখতে চাচ্ছি না, কারণ আমাদের এতগুলো প্লেয়ারের কোনোই প্রয়োজন নাই, তাই আমরা শার্দুল ঠাকুরকে স্কিপ করার কথা ভাবছি, স্কিপই করে দিব আমরা, কারণ আমি জানি আমি যতদূর জানি আমাদের কিন্তু অনেকগুলো প্লেয়ার হয়ে গেছে, তোমরা যদি আমাদের টিমটা দেখে আসো তো মাই স্কোয়াডে আমরা যাচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছ জাসপ্রীত বুমরা রয়েছে, প্যাট কিমিন্স রয়েছে, জফরা আর্চার রয়েছে, এনোকিয়া রয়েছে, তার ভিতরে কিন্তু আমরা আর কোনো ফাস্ট বোলার চাচ্ছি না, আমরা কিন্তু সর্বোচ্চ 3টা ফাস্ট বোলার দিয়ে খেলাবো 20 ওভারের ম্যাচ, আর বাকি 2টা ওভার খেলাবো কিন্তু ইয়াদের দিয়ে, তার জন্য আমরা স্কিপ বাটনে ক্লিক করবো, তো স্কিপ বাটনটা আমরা কিন্তু ক্লিক করতে এখানে বাধ্য হয়েছি, তো শার্দুল ঠাকুর কিন্তু খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে, তো পরবর্তী পুলে কিন্তু এখানে রয়েছে স্পিনার পুল, তো স্পিনার পুলে আমরা যদি ইমরান তাহিরকে দলে রাখতে পারি এবং অ্যাডাম জাম্পাকে রাখতে পারি তাহলে কিন্তু ভালোই হবে, তো দেখা যাক আমরা কাকে কাকে রাখতে পারি, অ্যাডাম জাম্পাকে পারবো কি পারবো না সেটা কিন্তু দেখার বিষয়, আমাদের কিন্তু 440 লাখ রয়েছে ব্যালেন্স, তো এখানে কিন্তু প্রথমেই চলে এসেছে মুজিবুর রহমান, একজন আফগানিস্তান অলরাউন্ডারই বলতে বলা যায়, কিন্তু এখানে দেখাচ্ছে স্পিন বোলার, আছে স্পিন বোলারই হলো, তো 75 লাখ আমাদের মানে মুজিবুর রহমানের প্রতি তেমন একটা আসক্তি নাই, তার জন্য আমরা কিন্তু মুজিবুর রহমানকে স্কিপ করার কথা কি ভালো হবে নাকি একটু বিট দেওয়া উচিত হবে, আমরা একটা বিট দিয়েই দিই, তো 90 লাখের একটা বিট দিয়ে দিয়েছি আমরা, তো 90 লাখের পরে এখানে 95 লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ, 95-এর পরে আমরা 100 লাখের একটা বিট দিয়েছি, আমাদের টাকা কিন্তু রয়েছে কম, ব্যালেন্স আমরা ইনক্রিজ করে নেব, ইনক্রিজ করা খুবই সহজ একটা, তো আমরা স্কিপ করে দিচ্ছি মুজিবুর রহমান, তো মুজিবুর রহমানের স্কিপ করে দিচ্ছি, তো 400 লাখে কিনে নিয়েছে পাঞ্জাব, তো পরবর্তী প্লেয়ার চলে এসেছে, পরবর্তী প্লেয়ার কিন্তু এখানে চলে এসেছে অ্যাডাম জাম্পা, অ্যাডাম জাম্পাকে কি দলে রাখা যাবে কি যাবে না, অ্যাডাম জাম্পা কিন্তু অসাধারণ গুগলি করতে পারে, তার জন্য অ্যাডাম জাম্পাকে আমাদের কিনা উচিত, তো এখানে কিন্তু আমরা বিট দিয়ে দিয়েছি 110 লাখের বিট দিয়ে দিল চেন্নাই সুপার কিংস, বেস প্রাইসটা ছিল 100 লাখ, 120 লাখের বিট দিয়েছে চেন্নাই রাইফেল রাজস্থান, তো 130 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস, 140 লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ, 140-এর পরে 150 লাখের বিট দিয়েছে চেন্নাই সুপার কিংস, 150 লাখে কি সোল্ড হয়ে যাবে নাকি আরও টাকা খরচ করতে হবে, তো এখানে কিন্তু 160 লাখের বিট দিয়েছে হায়দ্রাবাদ, কি বলছি দিল্লি, তো 180 লাখের বিট দিব কিন্তু আমরা মানে চেন্নাই সুপার কিংস মাহির দল, তো 180 লাখের বিট মুম্বাইয়ের পক্ষ থেকে,
200 লাখের বিড দিবে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস কিন্তু অ্যাডাম জাম্পাকে নিয়ে ছাড়বে, কারণ অস্ট্রেলিয়ার হলুদ কালার চেন্নাই সুপার কিংস এর হলুদ কালার সাথে ম্যাচ করছে। তো 220 লাখের বিড দিচ্ছে চেন্নাই সুপার কিংস। 240 লাখের বিড হয়ে গিয়েছে, 240 থেকে 260 লাখের বিড হয়ে গেল, 260 থেকে 280 লাখের বিড হয়ে গিয়েছে অলরেডি, 300 লাখের বিড হয়ে গিয়েছে। 300 লাখে রাজস্থান কিনে ফেলতেছে মনে হচ্ছে অ্যাডাম জাম্পাকে। আমরা 320 লাখের একটা বিড দিয়ে দিলাম, 340 লাখের বিড দিয়েছে রাজস্থান, তার বিপক্ষে 360 লাখের বিড দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। তো 360 লাখে কি সোল্ড হয়ে যাবে নাকি অ্যাডাম জাম্পা? এবং সোল্ড হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসে। তো আমাদের একটা স্পিনার বলারও কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো স্পিনার বলার অ্যাডাম জাম্পাকে পাওয়ার পরে আমাদের কিন্তু আরও একটি স্পিনার বলার যদি পেতাম তাহলে ভালো হতো, ইমরান তাহিরকে কেনার জন্য তো আমাদের খুবই 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 ইচ্ছা। তো এখানে কিন্তু আর চাহার চলে এসেছে, তো আর চাহারের কিন্তু বেস্ট প্রাইসে তো কম, আমরা এখানে নিলামে কি টাকা লাগানো উচিত হবে কি হবে না আমরা সেটাই ভাবতেছি। তো আমার মনে হয় টাকা কি লাগাবো কি লাগাবো না, তো টাকা লাগালাম না, 320 লাখে সোল্ড হয়ে গেছে কলকাতার কাছে। তো এবার পরবর্তী প্লেয়ার এখানে কিন্তু চলে আসবে। কে পরবর্তী প্লেয়ার এসে গিয়েছে এখানে মনে হচ্ছে চাহাল হবে বেশিরভাগ ভারতের, যেহেতু তো আমার মনে হচ্ছে ইউভেন্দ্র চাহালের প্রতিও আমাদের তেমন একটি মানে কি বলবো ওটা নাই, তাও আমরা একটু বিট দিয়ে দিচ্ছি। তো এখানে 220 লাখেই সোল্ড হবে না, 220 লাখ না, 240 লাখ, কারণ আমাদের ইমরান তাহিরকে প্রয়োজন, আমরা ইমরান তাহিরকে কেনার জন্য চেষ্টা করব। তো 300 লাখের আমরা তাও বিট দিচ্ছি। আমরা জানি এখানে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের RTM কার্ডটা ব্যবহার করবে ইউভেন্দ্র চাহালকে তাদের দলে রাখার জন্য। তো আমরা এখানে 380 লাখের বিট দিয়ে দিয়েছি, আমাদের যত টাকা রয়েছে আমরা শেষ পর্যন্ত কিন্তু বিটটা লাগাবো। তো 420 লাখের বিট হয়ে গেছে, 420 থেকে 440 লাখের বিট দিয়ে দিয়েছে, 460 লাখের বিট দিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস, 480 লাখের বিট। তো আমরা কিন্তু আর কিন্তু বিট দিতে পারবো না, তাই আমরা স্কিপ বাটনে ক্লিক করার আগে দেখে নিই কার কাছে সোল্ড হবে। তো এখানে কিন্তু সোল্ড হয়ে গিয়েছে রাজস্থান রাইফেলসের হয়ে। তো এখানে আমার মনে হচ্ছে RTM কার্ডটা ইউজ করে নেবে এখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যা বলেছিলাম তাই। তো ইউভেন্দ্র চাহাল কিন্তু খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে, তার জন্য আমরা বেশি টাকা লাগাই নাই, মানে টাকা নাই আমরা কি করবো তাই। তো ইউভেন্দ্র চাহাল কিন্তু RTM কার্ডের জন্য এখানে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলবে। এবার পরবর্তী প্লেয়ার কি ইমরান তাহির? হ্যাঁ, পরবর্তী প্লেয়ারটাই কিন্তু ইমরান তাহির। তো ইমরান তাহিরকে আমরা দলে ভিড়াবো RTM কার্ডটা ইউজ করে, তাই আমরা চুপচাপ বসে থাকাই আমার মনে হয় ভালো হবে। যে কতদূর পর্যন্ত নিলামটা চলে আমরা সেটা দেখবো, তারপর লাস্টে RTM কার্ড দিয়ে আমরা কিনে নেব, কারণ আমাদের 480 লাখ আছে, আমার মনে হয় না তার বেশি দূরে যাবে। তো দেখা যাক, 130 লাখ, 140 লাখ পর্যন্ত হয়ে গেছে, 150 লাখ, 150 লাখের বিট, 160 লাখের বিট হয়ে যাচ্ছে। আমার মনে হয় সর্বোচ্চ যেতে পারে 300 লাখ, তার বেশি হবে না। তো এখানে কিন্তু 180 লাখে কি সোল্ড হবে? 180 লাখ না, 200 লাখ পর্যন্ত তো যাবে নিশ্চয়ই। তো 200 লাখ হয়ে গেছে অলরেডি, 220 লাখ হয়ে গেছে হায়দ্রাবাদ, 220 লাখে সোল্ড হবে, 220 লাখ, 240 লাখ দিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো আমার মনে হচ্ছে 240 লাখে আমাদের কিনতে হবে না, 260 লাখে চলে এসেছে এবার মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর কিন্তু 280 লাখের বিট দিয়ে দিয়েছে রাজস্থান, 300 লাখের বিট, 320 লাখের বিট পর্যন্ত চলে গেছে, 340 লাখের বিট, 360 লাখ। আমার মনে হচ্ছে না ইমরান তাহিরকে পাবো। তো এটা যদি শেষ বিট হয় তাহলে কিন্তু আমরা ইমরান তাহিরকে পেয়ে যাবো। তো এখানে কিন্তু সোল্ড হয়ে গিয়েছে, তার কিন্তু এবার আমাদের কাছে জিজ্ঞাসা করবে আমরা কি RTM কার্ডটা ইউজ করবো কি করবো না। তো এখানে কিন্তু আমরা RTM কার্ডটা ইউজ করবো, অ্যাকসেপ্ট করে নিয়েছি, এবং ইমরান তাহির খেলবে আমাদের হয়ে। তো আমাদের কিন্তু এবার উচিত কি এই পোলটা কিন্তু বাদ দেওয়া, আর তোমরা যেটির জন্য অপেক্ষা করছিলে আমি সেই কাজটা কিন্তু করতে যাচ্ছি না। এখানে আমি করতেছি অটো বাই, অর্থাৎ বাকি প্লেয়ারগুলো অটো চয়েসের মাধ্যমে কিনা হবে, কারণ অনেক লংই হয়ে গেছে এই পর্বগুলো ছাড়তে ছাড়তে। তো আজকের পর্বটা এখানে শেষ করার জন্য আমি এখানে অটো বাইতে ক্লিক করে দিয়েছি। বাকি মাত্র আমাদের আর 60টি প্লেয়ার না, 5টা প্লেয়ার আমরা কিনতে পারবো, সেই 5টা প্লেয়ার আমরা অটো বাই অর্থাৎ অটো সিলেকশনের মাধ্যমে আমরা কিনবো, সেটা কিন্তু অটো এখানে প্লিজ হচ্ছে প্লিজ ওয়েট। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের সুনীল রায়না, অনেকগুলো প্লেয়ার, সবাই কিন্তু ভালো ভালো প্লেয়ারই আমরা কিন্তু পেয়ে গেছি অলরাউন্ডের ভিতরে। রবীন্দ্র জাদেজা, মঈন আলী, সাকিবুল হাসান, যে সাক্সেনা রয়েছে, তারপর এখানে কিন্তু স্পিন বোলারে অ্যাডাম জাম্পা, ইমরান তাহির, পাট কিউমিন্স, তারপরে ফাস্ট বোলার পাট কিউমিন্স, অফ আর্চার, এ নকিয়া, অনেক সবাই কিন্তু ভালো ভালো আমরা কিন্তু পেয়ে গিয়েছি এখানে। তিলক ভার্মাও রয়েছে এখানে, কিন্তু তোমরা সবগুলো যদি সবগুলো দলের কিন্তু স্কোরটা দেখতে চাও তো এখানে কিন্তু দেখতে পারছো। কাসিগোর রাবাডা রয়েছে, তিনাতের রঞ্জন রয়েছে, মোহাম্মদ শামি, এখানে কিন্তু কলকাতারও কিন্তু খুবই ভালো ভালো স্কোয়াড কিন্তু হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ কৃণাল পান্ডিয়া রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে, কৃণাল পান্ডিয়া রয়েছে, তারপরে এখানে রাজস্থানেরও কিন্তু ট্রেন্ট বোল, এল নেগেটি, অনেকে সবাই কিন্তু ভালো ভালো এখানে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কিন্তু এবিডি ভিলিয়ার্স রয়েছে, বিরাট কোহলি রয়েছে, তারপর ইলিউস রয়েছে, তারপর এস খান রয়েছে, তারপর এখানে কিন্তু হায়দ্রাবাদেরও আন্ড্রে রাসেল রয়েছে, সবাই কিন্তু একদম
টাটকা টাটকা প্লেয়ার যাকে বলা যায়। তো আমরা এবার কিন্তু টুর্নামেন্টে প্রবেশ করে দেখব আমাদের কবে কোন ম্যাচ রয়েছে সেই ফিক্সারটাও তোমরা দেখে নিতে পারবা, প্রথম ম্যাচটা কাদের সাথে রয়েছে আমাদের। তারপরে কিন্তু আমরা এই পার্টটার পরে কিন্তু ধীরে ধীরে কিন্তু আইপিএল এর ম্যাচগুলো খেলা শুরু করব ইনশাল্লাহ। তো তার জন্য কিন্তু তোমাদের করতে হবে কি, এই ভিডিওতে যে লাইক টার্গেট দিয়েছি মাত্র 100, সেটা কিন্তু পূরণ করে দিতে হবে, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিতে হবে, এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্টে লিখে দাও খুবই ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, সি ইউ।